ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই গাছগুলি কুঁড়ি অবস্থায় কীরকম ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন আগে একটা ভিডিও আছে কিন্তু শেষ হবার সময়ও ফুলগুলি কীরকম দেখতে হয় বা তার সাইজ কীরকম হয় তো সেটাও দেখানোর জন্য আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি দেখুন সাইজ দেখুন কত সুন্দর হয়েছে এবং কিন্তু এটা এবার খুলে গেছে সেই যে সুন্দরী ভাবটা সেটা এখন আর নেই মাঝখানে এটা খুলে গেছে কিন্তু সাইজ খুব বড় হয়েছে সেন্ট নেই এটাতে এটাতে একদমই সেন্ট নেই কোনো রকম কিচ্ছু সেন্ট নেই এটা একটু হাড়ি কোয়ালিটির ফুল মানে সহজের পাপড়ি ঝরে না কিন্তু এখানে যেগুলো আছে এগুলো হাড়ি কোয়ালিটির কিন্তু একটু ছোট দেখুন এর সাইজ আর এর সাইজ এটা মিডিয়াম এটা সব থেকে বড়ো এটা মিডিয়াম এর থেকেও মিনি হয় একদম মাছি যেটা হয় একদম ছোট ছোট ফুল হয় তো দেখুন ফুলগুলি কিন্তু এখন শেষের দিকে এইগুলো এইটা একটু টাটকা আছে কিন্তু এত ভাইব্রেন্ট কালার দিনের বেলা বোঝা যাচ্ছে না এই পাপড়ির যে একটা ডিটেলিংস সেটা বোঝা যাচ্ছে না এবার ফুলগুলি শেষের দিকে এবার কিন্তু এগুলো নাড়লে কিন্তু এই পাপড়ি ঝরে যাবে তো সবকটা ফুটে কমপ্লিট এই এবার ফুটে যখন শেষ হয়ে যাবে মোটামুটি এরকম হয়ে আসবে তখন কিন্তু আপনাকে কিন্তু ফুলগুলি কেটে ফেলতে হবে মোটামুটি যেখানে পাঁচখানা পাতা আছে দেখুন এখানে সাতটা পাতা আছে অনেক সময় বলি না বোঝা বোঝা খুব মুশকিল কিন্তু অনেক গাছের সাতটা পাতাতেও ফুল হয় যেটা আপনার গ্রাফটিং এরিয়ার তলা থেকে হবে সেটা একমাত্র এলা কিন্তু গ্রাফটিং এরিয়ার উপরে যদি আপনার এরকম সাত পাতা কখনও বেরোয় তাহলে সেটা কিন্তু এলা নয় সবসময় এলা হয় না দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো কিন্তু ফুল দিয়েছে কিন্তু মোটামুটি যখন পাঁচখানা পাতা হবে এই ফুলের পর ফুলের পর দেখুন তিনটে পাতা হয় তারপরে হবে পাঁচখানা পাতা তো এই পাঁচখানা পাতার কিন্তু এই গোড়া থেকে এখান থেকে কেটে দেবেন বা এই তিনটে পাতা যেখানে হচ্ছে এর গোড়া থেকে কেটে এর ওপরেও কাটতে পারেন মোটামুটি পাঁচখানা পাতা দেখুন এখান থেকে কিন্তু মুখি বেরোবে এবং যে মুখিটা বেরোবে সেটা ভালো মুখি বেরোবে কিন্তু এই তিনটে পাতার এখান থেকে যে মুখি নাও বেরোতে পারে বা যদি বেরোয় তাহলে সেটা ভালো হবে না তো এখান থেকে কেটে দেবেন পাঁচখানা পাতা থেকে রেখে দেবেন তো শুকিয়ে গেলে ফুলকে পুরোপুরি শুকোতে দেবেন না একদম গাছে বেকার বেকার খাবার নষ্ট করে এবং গাছের হেলথ একটু রুগ্ন হয়ে যায় তো মোটামুটি এরকম শুকিয়ে গেলে ফুলগুলি কেটে দেবেন দেখুন অনেক দিন ধরে আছে ফুলগুলো আমি তো আপডেট দিয়েছি যেটা দিয়েছিলাম সেটার থেকে আরও এক সপ্তাহ আরও এক সপ্তাহ বাদে আমি এটার ছবিটা দিচ্ছি দেখুন এখানে এটা পুরো একদম ডার্ক একদম পুরো কালারের কালোই হয়ে যায় বলতে গেলে সামনে থেকে দেখতে গেলে দেখুন আরও কুঁড়ি হয়েছে পুরনো যে ফুলগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি এখন এই ফুলগুলো এখনও আছে ঠিকঠাক তাই আমি রেখে দিয়েছি আর এটা তো শব্দ ফুটেছে ফুটে সবে খুলেছে আমি এর ছবি আমি কমিউনিটিতে দিয়েছি মনে হয় কি না দিলেও আমি দিয়ে দেবো তো আর এটা দেখুন মুখে বেরোচ্ছে আর এই যে কুঁড়ি আমি একটা দেখানোর জন্য রেখেছি এরকম রাখ রাখবেনই না গাছে এটা জাস্ট এখান থেকে এই তিনটে পাতা শুধু যে ডাল আছে সেটা থেকে কেটে দেবেন দেখুন এখানে কিন্তু এর পরের পাতাটা পাঁচটা এখান থেকে কেটে দেবেন তাহলে দেখবেন গাছের গ্রোথ ভালো হবে আর কাটার পর মোটামুটি একবার একটু ফাঁজি সাইড দিয়ে স্প্রে করে দেবেন ফুলগুলি যখন সব কেটে দেবেন কাটার পর ফাঁজি সাইড দিয়ে একবার বিকেলবেলা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে কাজে জাস্ট একটা ছোট্ট ভিডিও যে ফুল তো সবকটাই ফুটেছে কিন্তু ফোটার পর আপনি কী করবেন তো সেটার জন্য আমি আপডেট দিলাম আর এখানে দেখুন আমি বলেছিলাম গাছটি যতক্ষণ না আমার ঠিকঠাক হবে না তো আমি আপডেট দেব না এখন যতক্ষণ এর কুঁড়ি না আমি কোনো আপডেট দেব না এটার কি এক্সপেরিমেন্ট করেছি সেটাও আমি নতুন করে বলবো এবং কোন টাইমে করেছি সেটাও বলবো আগে আমি দেখি গাছটা আমার কাছে কীরকম আছে যদি ঠিক থাকে তো আমি অবশ্যই ভিডিও দেবো তো আজ এটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান যতটুকু জানি তা সঠিক উত্তর দেবার চেষ্টা করবো আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাজের ভিডিও নিয়ে